আসসালামু আলাইকুম, আমি আব্দুল ভাই বলছি হাইজোন থেকে। আজকে কথা বলছি স্যাফরন নিয়ে। জাফরান বহু প্রাচীন একটি মশলা, সুগন্ধি মশলা, যা দাম অত্যন্ত বেশি, এর উৎপাদনও অনেক কম। এর আদিনিবাস কেউ কেউ বলেন দক্ষিণ আমেরিকা, কেউ বলেন গ্রিসে, স্পেনে, ইরানে অথবা ভারতে। ভারতের হিমাচলেও এর চাষ বাড়ানো হয়েছে, কারণ এটা অত্যন্ত অর্থকরী ফসল, কিন্তু শ্রমসাধ্য। এটাকে চাষ করলে এর থেকে মাত্র একটা ফুল থেকে একটা কি দুটা কেশর বের হয়, দুটা কেশরই বের হয়। সাধারণত এইভাবে 170টা কেশর একসাথে তুলে নিয়ে 1 গ্রাম জাফরান হয়ে থাকে। এই জাফরান অত্যন্ত মূল্যবান একটি সুগন্ধি এবং মানুষের শরীরের জন্য অত্যন্ত উপাদেয় ঔষধি গুণ সম্পর্কিত। এটা খুব প্রাচীন যুগ থেকেই মানুষ খেয়ে আসছে, কিন্তু এর ব্যবহার এর মধ্যে এর বিশেষ করে অত্যন্ত দামি বিধায় মানসিক দিয়ে একটু কমে গিয়েছিল। মানুষ এর ব্যবহার করে নানাবিধ উপকারিতা পাওয়ায় ফের কিছু কিছু মানুষ আবার এর ব্যবহার করা শুরু করে দিয়েছে। কিন্তু যা উৎপন্ন হয় এবং যা আমদানি হয় এর মধ্যে অনেক ভেজাল ঢুকে গেছে। এর মধ্যে লাল কেশরওয়ালা, একেবারে ঘন লাল কেশরওয়ালা যে সমস্ত জাফরান সুতার আকারে সুতা দিয়ে বাঁধানো অবস্থায় আসে ইরান থেকে অথবা স্পেন থেকে অথবা কাশ্মীর থেকে, তা দেখে শুনে বুঝে কিনতে হয়। অনেকে বলে ইরানিটা ভালো নয়, এটা কোয়ালিটি সম্পন্ন নয়। অনেকে বলে স্পেনেরটা ভালো, কেউ বলে গ্রিসেরটা ভালো। তো এভাবে বিভিন্ন মতান্তর রয়ে গেছেন, কিন্তু যারা রেগুলার ব্যবহার করছেন তাই বলতে পারবেন এটা আসলে কোন ধরনেরটা বেশি ভালো। তো এই জাফরান, এর মধ্যে ক্রোসিন বলে একটা ক্যারোটিন আছে, যে ক্যারোটিনটা শরীরের আমাদের বিশাল একটা উপকার করে থাকে, ক্যান্সার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম বড় বড় রোগ যেমন রক্তচাপ, হার্টের অসুখ, এর মধ্যে প্রচুর পটাশিয়াম আছে যেগুলো আমাদের কাজে লাগে। তা নিয়ে আমি আজকে কোনো রকম একটি ভিডিও করেছি, কারণ ভিডিও যথেষ্ট যে সমস্ত উপজীব্য এগুলো এখানে বসে পাওয়া যায় না, তা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমি এগুলো ভিডিওটা করেছি। আজকে বাজার থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখানো হয়েছে, এটা খোলা সম্ভব হয়নি, কারণ 25 গ্রাম জাফরানের মূল্য প্রায় 1800 টাকা, 1750 টাকা, 70 টাকা করে গ্রাম ওরা চাচ্ছে। এটা বলা হচ্ছে যে ইরানের জাফরান, কিন্তু এসেছে দুবাই হয়ে এখানে ইম্পোর্ট হয়। যাই হোক, এবারে সবিস্তারে আলোচনা করেছি, আপনারা দেখবেন উপভোগ করবেন জাফরান বা স্যাফরন, যেটা মানুষের অত্যন্ত উপাদেয়। আসসালাম আলাইকুম। তথ্যসূত্র মতে সপ্তম শতাব্দীতে জাফরান ব্রোঞ্জ যুগে অ্যাসিরীয় সভ্যতায় এর ব্যবহার শুরু হয়। একটি শিলাচিত্রে দেখা গেছে দেবতার নির্দেশে চাষ করা অলৌকিক শোভিত একটি বেগুনি ফুলের রস আহত তরুণীর পায়ে লাগানোর পর সে ভালো হয়ে যায়। তারপর এর চাষ এর ব্যাপ্তি শুরু হয়। মিশরীয় এবং গ্রিক সভ্যতায় ধনাঢ্য শ্রেণীর একমাত্র প্রসাধনী দ্রব্য হিসাবে খুব খ্যাতি ছড়ায় এই জাফরান। গ্রিকরা এর সুগন্ধি সুখনিদ্রা এবং যৌনতার প্রতীকী আভরণ হিসাবে মনে করত। এই ফুলের সুবাসে সারা বিশ্ব বিমোহিত হলেও তার বংশ বিস্তার ক্ষমতা একেবারে নাই। দেখুন কোথায় লুকিয়ে আছে সৃষ্টির রহস্য। এই গাছে সুবাসিত মনোহর ফুল হয়, কিন্তু বীজ হয় না। সে গন্ধ বিলায়, তন্দ্রা ধরায়, অথচ নিজে নিজে অচল তৃতীয় লিঙ্গের সমগোত্রীয়, সর্বশক্তিমানের রহস্যগেরা সৃষ্টি। শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে মিওসিস, অথচ এ গাছের শরীরে মিওসিস বিভাজন হয় না। কিন্তু কিছু বছর পরপর এই গাছের মধ্যে গোড়ায় বাল বের হয়, তা খুব যত্ন করে প্রতিস্থাপন করে মানুষ। মানুষের সাহায্য ছাড়া জাফরান পৃথিবীতে বংশ বিস্তার করতে পারে না। আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি! এক পাউন্ড জাফরান তৈরিতে 80,000 ফুল লাগে এবং তা সম্পূর্ণরূপে ম্যানুয়ালি সংগ্রহ করে প্রসেস করতে হয়।
প্রচুর লেবার ইনটেন্সিভ বিধায় এর উৎপাদন খরচ অনেক বেশি। দেখা যায় ভালো মানের এক পাউন্ড জাফরান কয়েক লাখ টাকা বিক্রি হয়, তাও বাজারে নকলের শেষ নাই। জাফরান কিনবেন রং দেখে এবং অভিজ্ঞতা থেকে। গুরু জাফরান কিনবেন না, জাফরান সুতো দিয়ে বাঁধা সিল করা প্যাকেটে কিনুন। জাফরান সাধারণত ভালোটা গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। বাজারে আমেরিকা থেকে আনা জাফরান প্রতি গ্রামের মূল্য 60 থেকে 200 টাকা, আর ভারতের কাশ্মীরের জাফরান 80 থেকে 520 টাকা দাম প্রতি গ্রাম। জাফরান স্বাদে গন্ধে বর্ণে অপূর্ব। কবির কবিতায়ও জাফরানি রং শাড়ির কথা বলা হয়েছে, বিশেষ করে নজরুলের কবিতায় গানে। জাফরান গুণে অনেক, রং সুন্দর কাজেও অনেক। জাফরানের ঘন কমলা রঙের ক্যারোটিন ক্রোসিন খাবারে আনে রাজকীয়তা, লিউকোমিয়া কোলন এবং ওভারিয়ান ক্যান্সার ও অন্যান্য ক্যান্সার দমনে ইহা সাহায্য করে থাকে। এটা বাজার থেকে কেনা এক প্যাকেট 25 গ্রামের জাফরান 1270 টাকায়, প্রায় 1800 টাকা, কিন্তু এর মূল্যমান কিছুদিন আগেও নাকি কম ছিল। দুধের সাথে এক চিমটি জাফরান কদিন খেলে দেখুন সঠিক কি পরিবর্তন হয়। স্মৃতিশক্তি বেড়ে যায়, ঠান্ডা জোর থাকে না। ক্রোকাস স্যাটিভা নামক উদ্ভিদের ফুলের ক্যাশুট থেকে জাফরান হয়। জন্মে ইরান, ভারত, গ্রিস ও স্পেনে। ভারতের জম্মু কাশ্মীরে, এখন হিমাচল প্রদেশেও চাষ হয়। 1 গ্রাম জাফরান প্রস্তুতে 170টি ফুল লাগে। জাফরান এখন মানুষের মুখে মুখে, এটি একটি রেড ডায়মন্ড। অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ফাঙ্গাল, ম্যাঙ্গানিজ, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, চুল ত্বক ইনফেকশনের কাজে খুব ভালো কাজ করে, ক্যান্সারের ঝুঁকি কমায়, ব্যথা কমায়, দৃষ্টিশক্তি বাড়ায়, অনিদ্রা দূর করে, মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে, হজমে সাহায্য করে, ক্ষত সারায়, পিরিয়ড সমস্যা দূর করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে। জাফরানে পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম হরমোন বিকাশ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হিমোগ্লোবিন বাড়ায়, এক কথায় রাজকীয় ভেষজ, সুগন্ধি, ক্রোসিন, লিভারকে ভালো রাখে এই জাফরান। তবে জাফরান ব্যবহারে সাবধানী হওয়া উচিত। জাফরান কোনোভাবেই 1 গ্রামের বেশি প্রতিদিন ব্যবহার করা যাবে না। সব কিছু নিজের শরীরের সাথে সামান্য সামঞ্জস্য রেখে পরিমাণ মতো পরিমাণ নির্ধারণ করুন। আগের রাজরাজারা তা গ্রহণ করতেন ক্ষম। তবে জাফরান কোনোভাবেই প্রতিদিন 1 গ্রামের বেশি ব্যবহার করা যাবে না। সব কিছু নিজের শরীরের সাথে সামঞ্জস্য রেখে পরিমাণ নির্ধারণ করুন। আগের রাজরাজাদের তা গ্রহণ করার ক্ষমতা ছিল বেশি। আমাদের জীবন বৈচিত্র্যে গ্রহণ ক্ষমতা কমেছে, তাই 1/2 গ্রাম 4 থেকে 5টা কেশর জলে বা দুধে চুবিয়ে কদিন খেয়ে আরম্ভ করে দেখতে পারেন। তবে
পরিমাণ কোনোভাবেই প্রথম অবস্থায় বেশি নয়। সামনে কোনো ভালো ভিডিও নিয়ে আসার আশা রাখি। সালামু আলাইকুম।